গঠনতন্ত্রে না থাকায় পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে কাল বৈঠক করেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে এই মনোনয়ন দেওয়ার জন্য সিলেকশন বোর্ডটা যেটা হবে সেটা কোন পর্যায়ে হবে। নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, গুলশান কার্যালয়ে চলছে বৈঠক। তৃণমূল পর্যায়ে বেশিরভাগ নেতা কর্মীরাই চান যাতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমরা আশা করছি আজকের মধ্যেই নেতৃত্ব সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে দল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দায়বদ্ধতার চেয়ে নেতাদের সুনজরই বেশি প্রাধান্য পাবে আশঙ্কা বিশেষজ্ঞদের। মেয়র বা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের কাছেও স্থানীয় পর্যায়ের দায়বদ্ধতা অত গুরুত্বপূর্ণ নয়। উপরের যিনি নেতা, সাংসদ হতে পারে, মন্ত্রী হতে পারে, তার নেক নজরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। দহগ্রাম আঙ্গুরপোতায় মোবাইল ফোনে 3G কার্যক্রমের উদ্বোধন। আরো 2 বছর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সুযোগ দিতে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার প্রতি অনুরোধ। বেশ কটি দেশ সাড়া দিয়েছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের হত্যার হুমকির অভিযোগে রাজধানী তেজগাঁও থেকে এক জামায়াত কর্মী গ্রেপ্তার। আইএস সন্দেহে বাড্ডা থেকে আটক আরও এক। এবং ছাত্রী ধর্ষণের দায়ে ভিকারুননিসা নূন স্কুলের সাবেক শিক্ষক পরিমলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। আসন্ন পৌরসভা নির্বাচনে কোন পদ্ধতিতে প্রার্থী বাছাই ও মনোনয়ন দেওয়া হবে তা ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠনতন্ত্রে নির্ধারণ করা নেই। তাই এই মনোনয়ন কিভাবে হবে তা ঠিক করতে আগামীকালই বৈঠকে বসছে দলের কার্যনির্বাহী সংসদ। এই বৈঠকে নির্ধারণ করা হবে আসন বন্টন সহ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া। সময় সংবাদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তাহসিনা জেসির প্রতিবেদন। আগামী 30শে ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষে চাঙ্গা ভাব বিরাজ করছে তৃণমূলের রাজনীতিতে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতিমধ্যেই শুরু করেছেন নির্বাচনী নানা তৎপরতা। তবে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রার্থী বাছাই ও মনোনয়ন দেবার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলকে। যেহেতু নির্বাচনটি নতুন, সেহেতু আমাদেরকে নতুনভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। শুধু গঠনতন্ত্রে না, বাংলাদেশের ইতিহাসেও তো এটি না ছিল না। এটিকে নতুনভাবেই এর পদ্ধতি নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে যে এবার দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে নির্বাচন করার ক্ষেত্রে এই মনোনয়ন দেওয়ার জন্য সিলেকশন বোর্ডটা যেটা হবে সেটা কোন পর্যায়ে হবে, এটা কেন্দ্রীয় কমিটি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে সিলেকশন বোর্ড করা হবে। এদিকে পৌরসভা নির্বাচনে প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের আত্মীয় স্বজনদের প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারণার বিষয়টি ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে। তবে নেতারা জানালেন উত্তরাধিকার নয়, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে মনোনয়ন দেবার ক্ষেত্রে। প্রার্থী তার কে আত্মীয় এমপি না মন্ত্রী এটা বিবেচ্য বিষয় নয়, এখানে তার গ্রহণযোগ্যতা, তার সামাজিক অবস্থান, তার জনপ্রিয়তা, এইগুলোই তার মূল ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করবে। পারিবারিক উত্তরাধিকার বিষয়টি নয়, বিষয়টি হলো যে রাজনীতিতে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা। তারা আরো জানান আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোটের শরিকদের বিষয়ে আসন বন্টন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। গুলি হয়েছে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। রাত 8টার পর থেকে এক এক করে কার্যালয়ে আসতে থাকেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মঈন খান সহ সিনিয়র নেতাকর্মীরা। বৈঠকটি এখনও চলছে। জানা গেছে এই বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
প্রায় আড়াই মাস লন্ডনে থাকার পর দেশে ফেরার পরে এটাই বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে বেগম জিয়ার বৈঠক। এদিকে তড়িঘড়ি করে পৌরসভা নির্বাচন আয়োজনকে সরকারের দূরভিসন্ধি হিসেবে দেখছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির শীর্ষ নেতাদের দাবি, সরকার পতনের আন্দোলন ঠেকাতেই এই পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। একই সঙ্গে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে দলটির। সালাদিন সুমনের রিপোর্ট। স্থানীয় সরকার আইন দুদফায় সংশোধনের পর এই প্রথমবারের মতো দেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় প্রতীকে। ইতোমধ্যে 234টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে শুধুমাত্র মেয়র পদপ্রার্থীরা তাদের রাজনৈতিক দলের প্রতীক নিয়ে লড়তে পারবেন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ বিএনপির শীর্ষ নেতাদের মতে এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের উপর জনগণ ও রাজনৈতিক দলগুলোর কোনো চাপ নেই। এ অবস্থায় এই নির্বাচন আয়োজনের পেছনে সরকারের অন্য উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন তারা। নির্বাচন কমিশন অনেক তড়িঘড়ি করে এই তফসিলটি ঘোষণা করেছেন। আমরা মনে করি সেটা সরকার তার বিশেষ উদ্দেশ্য অথবা মতলব হাসিলের জন্য করেছে। এই শীতে আন্দোলন যাতে তীব্র হয়ে না ওঠে, সেই আন্দোলন ঠেকাবার জন্য এই স্থানীয় সরকার বা পৌরসভা নির্বাচনের ঘোষণা দেওয়া হতে পারে, এ ধরনের একটি আশঙ্কা আমরা করছি। একই সাথে নির্বাচন কমিশন ও প্রশাসনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপি নেতাদের। এ নির্বাচনে কারচুপির আশঙ্কাও করছেন তারা। তো নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আওয়ামী লীগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান, এদের দ্বারা সুষ্ঠু নির্বাচন হবে এটি বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করে না, বিএনপিতে নয়। আমাদের মনে শঙ্কা আছে, আশঙ্কা আছে যে সরকার আবার কারচুপি করবে এবং যারা যোগ্য প্রার্থী তারা নির্বাচিত হতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। তৃণমূল পর্যায়ে বেশিরভাগ নেতাকর্মীরাই চান যাতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি। বর্তমানে দুঃশাসনের মাত্রা এমনই পর্যায়ে পৌঁছেছে, বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারলে এবং জনগণ শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই আমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। পৌরসভা নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তা নির্বাচন কমিশনকে নিশ্চিতের আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। এটি শুধুমাত্র আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংশোধিত পৌরসভা আইন 2015-এ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি নেই স্পষ্ট কোনো নির্দেশনা। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দায়বদ্ধতার চেয়ে নেতাদের সুনজরই বেশি প্রাধান্য পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে স্থানীয় সরকার ব্যবস্থা উল্টো পথে হাঁটবে বলেও মত তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। দলীয় ব্যানারে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচন। 30 ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে মেয়াদ উত্তীর্ণ 234টি পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ 30 ডিসেম্বর। এর মধ্যে ঢাকা বিভাগে 65টি, চট্টগ্রাম বিভাগে 37টি, রাজশাহীতে 49টি, খুলনায় 30টি, রংপুরে 20টি, বরিশালে 17টি ও সিলেটে 16টি পৌরসভা অন্তর্ভুক্ত। দলীয় সমর্থন প্রথা ভেঙে সংশোধিত পৌরসভা আইন 2015-এর অধীনে এবারই প্রথম মেয়র প্রার্থীরা পাচ্ছেন দলীয় মনোনয়ন। তবে দলগুলো কোন প্রক্রিয়ায় তাদের প্রার্থী নির্বাচন করবে সে বিষয়ে আইন কিংবা বিধিতে নেই স্পষ্ট কোনো নির্দেশনা, ফলে প্রার্থী নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেয়র বা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের কাছেও স্থানীয় পর্যায়ের দায়বদ্ধতা অত গুরুত্বপূর্ণ নয়। যে উপরের যিনি নেতা, সেটা সাংসদ হতে পারে বা আরও কেউ হতে পারে, মন্ত্রী হতে পারে বা অন্য কোনো স্তরের নেতা, তার নেক নজরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ের জনগণের প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ না। যিনি প্রার্থী হচ্ছেন তিনি তার কথা এবং কাজে মিল রাখতে পারবেন কি না, তার সেই সোশ্যাল স্ট্যান্ডিংটা আছে কি না, তিনি ডেলিভার করতে পারবেন কি না, আর সেই সঙ্গে দলের প্রতি বিশ্বস্ততা তার কতটুকু থাকবে। আর এতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলেও মনে করেন তারা। এক অর্থে স্থানীয় সরকার কিন্তু অনুপস্থিত, শাসক দলের আশীর্বাদ পুষ্ট না হয়ে না থেকে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো আপনার যথাযথভাবে কাজ করতে সক্ষম নয়। এই ধরনের গণতন্ত্রের এই ধরনের একটা বাস্তবতা যদি আমরা তৈরি করতে থাকি তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে একদম একটা জনকল্যাণের বিপরীতে যাচ্ছে। যেসব কথা বলে আমাদেরকে গণতন্ত্রের
বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তার উল্টো পথে অ্যাকচুয়ালি আমরা হাঁটছি। রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনটি আবারও সংশোধন করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত ১১টার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ধুমধুমি, বেঁচে থাকো ঝুমঝুমি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। লালমনিরহাটের দহগ্রাম আঙ্গুরপোতায় 3G কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সহজেই তথ্য প্রযুক্তি সেবা গ্রহণ করছে, আর তাই এই কার্যক্রমে আরও গতি আনতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। প্রান্তিক মানুষের জন্য তথ্য প্রযুক্তি সেবা নিশ্চিত করা ছিল আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার, আর সে লক্ষ্য বাস্তবায়নে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় ডিজিটাল সেন্টার। দেশের সবগুলো পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টারে রূপান্তর করার কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। ইন্টারনেটের গতি বাড়াতে চালু হয়েছে 3G কার্যক্রম, এর ফলে ঘরে বসেই নানামুখী সেবা পাচ্ছেন নাগরিকেরা। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের প্রত্যন্ত জনপদ দহগ্রাম আঙ্গুরপোতায় গ্রামীণ ফোন শুরু করলো 3G কার্যক্রম। স্বভাবতই উচ্ছ্বসিত এখানকার 20,000 মানুষ। আমরা যখন 3G নেটওয়ার্কে আওতাভুক্ত ছিলাম না, নেটওয়ার্ক, বিশেষ করে নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা আমরা ফেস করতাম। দহগ্রাম প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ ফোনে 3G চালু করায় অজন্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দহগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। জনগণকে যে হয়রানির একটা সম্মুখীন হতো, যে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেবাগুলো দিতাম, তারা অনেকটা হয়রানির সম্মুখীন হইতো, সেটা এখন হতে হচ্ছে না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, উন্নত অনেক দেশের নাগরিকদের চেয়ে বাংলাদেশের মানুষ দ্রুত প্রযুক্তিকে গ্রহণ করেছে। আমরা যখন প্রথম শুরু করি, অনেকে ভেবেছিলেন যে বাংলাদেশে কে আবার মোবাইল ফোন ব্যবহার করবে, কে আবার কম্পিউটার ব্যবহার করবে, কে আবার ইন্টারনেট ব্যবহার করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক উন্নত দেশ যা পারে না, বাংলাদেশের মানুষ তা পারে। বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি যে কোনো প্রযুক্তিকে গ্রহণ করতে পারে এবং সেটাকে ব্যবহারও করে। কাজেই আমরা এভাবেই সারা বাংলাদেশকে মানে প্রযুক্তি ব্যবহার এবং মানুষের জীবনমান উন্নত করা সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে থাকা দহগ্রামের মানুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার বা বিরোধী দল যেখানেই থাকুন না কেন, তিনি এবং তার দল কাজ করেছে এখানকার মানুষের উন্নয়নে। আশ্বাস দেন, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। কোন কোন এলাকায়? শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আব্দুল হক নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আব্দুল হক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। এদিকে ইন্টারনেটে আইএসের প্রচারণা চালানোর অভিযোগে বাড্ডা এলাকা থেকে নাহিদ হাসান নামে আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি। চলতি মাসের প্রথম দিকে সেলফোনে খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয় শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানকে। এছাড়া এই বছরের বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলা টিমের নামে অধ্যাপক জাফর ইকবাল, মুনতাসির মামুন সহ কমপক্ষে 20 জনকে দেওয়া হয় একই ধরনের হুমকি। আর পুলিশের হিসেব বলছে, এ পর্যন্ত শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ 153 জনকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শত্রুতার জের ধরে পূর্ব পরিচিত 3 জনকে ফাঁসানোর জন্যই সাম্প্রতিক হুমকিগুলো দিয়েছে আব্দুল হক। এছাড়া আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ব্যক্তিদের কারা হত্যার হুমকি দিয়েছিল এ ব্যাপারে আব্দুল হক কিছু জানে কিনা তদন্ত করে দেখা হচ্ছে তাও। জঙ্গি সংগঠনের নামে হুমকি ধামকি কিংবা চিঠি প্রেরণের ঘটনা ঘটেছে তার প্রমাণ হলো এটি একটি। আবার চিঠি প্রেরণও আমাদের কাছে মনে হয়েছে তদন্তে যে এই রকমই কোন একটা মানে বিচ্ছিন্ন গ্রুপের সেটির তাদেরই অপচেষ্টা। এছাড়া আইএসএর হয়ে প্রচারণা চালানোর অভিযোগে গ্রেফতার শিবির সমর্থক নাহিদ হোসেন আইএসএর কর্মকাণ্ড সমর্থন করলেও নিজে ইসলামী জীবনধারা পালন করে না বলে দাবি পুলিশের।
মূলত প্রচারণা চালিয়ে মানুষকে আইএসে যোগ দিতে উৎসাহিত করাই ছিল তার মূল উদ্দেশ্য। সে খিলাফতের সৈনিকের ক্যাপ্টেন হিসেবে, খিলাফতের ক্যাপ্টেন হিসেবে নিজেকে দাবি করে এই ফেসবুকে লেখালেখি করত। ইসলামিক স্টেটের নামে যে সমস্ত দায় স্বীকার ইত্যাদি ইত্যাদি সেইগুলো এই তার এই ফেসবুক আইডি থেকেও প্রকাশ হতো, বাংলায় প্রকাশ করা হতো পাশাপাশি। এবং এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই রিতা কার্সের দাবির আগেই সে আসলে বাংলায় আপলোড করেছে। গ্রেফতার দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য মিলবে বলেও আশা গোয়েন্দা কর্মকর্তার। প্রদানের খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে সরকারি রাস্তা দখলমুক্ত করতে রাজধানীর উত্তরায় রাজুকের উচ্ছেদ অভিযান, যানজট নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। অসুস্থতাজনিত কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউলিয়া মিয়া বলেন, কাল আদালতে না গেলেও মামলার পরবর্তী তারিখে তিনি আদালতে যাবেন। গত বৃহস্পতিবার দুর্নীতির এই দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আগামীকাল পরবর্তী দিন ধার্য করেন আদালত। দীর্ঘ দুই মাস 10 দিন লন্ডনে থাকার পর গত শনিবার বিকেলে দেশে ফেরেন বেগম জিয়া। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ধর্ষণের দায়ে সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও 50,000 টাকা জরিমানা করেন আদালত। দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক সালেউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। 2011 সালের 5 জুলাই বাড্ডা থানায় পরিমল সহ তিনজনকে আসামি করে মামলা করেন নির্যাতিতার বাবা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের মামলার রায় ঘোষণার আগে ভিকারুননিসা নূন স্কুলের সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। সাক্ষ্য প্রমাণে পরিমলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষীর জবানবন্দি, জেরা ও উভয় পক্ষের যুক্তি তর্কের পরে মাননীয় আদালত পুঙ্খানুপুঙ্খানু বিচার বিশ্লেষণ করে আসামিকে যাবজ্জীবন এবং 50,000 জরিমানা করেছেন। পরিমলকে নির্দোষ দাবি করে তার আইনজীবী অভিযোগ করেন, আসামির কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ক্রসফায়ারে ভয় দেখাইছে এবং তাকে দিয়া একটা মিথ্যা একটা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এটা তার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি না, এটা অত্যন্ত মোটিভেটেড এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রিন্সিপালের বিরুদ্ধে, এবং তাকে প্রিন্সিপালকে সরানোর জন্যই কার্যত পরিমল জয়ধরের ঘটনাটা সৃষ্টি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, 2011 সালের 28 মে ছাত্রীকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে পরিমল। এই ঘটনায় 2011 সালের 6 জুলাই ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে 2012 সালের 7 মার্চ পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ভিকারুননিসা নূন স্কুলের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে বাতিল হয়ে গেছে হাতে লেখা পাসপোর্ট। তবে নিজ দেশের ভ্রমণকারী নাগরিকদের আরও 2 বছর এই সুবিধা দিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকোয়াকে অনুরোধ করেছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেশ কটি দেশ ইতিমধ্যে এই আহ্বানে সাড়া দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসান জুয়েলের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হয়ে গেছে হাতে লেখা পাসপোর্টের যুগ। বিদেশ ভ্রমণ করতে চাইলে কিংবা দেশে ফিরতে চাইলে এখন থেকে যন্ত্রে পাঠযোগ্য বা MRP পাসপোর্ট বহন বাধ্যতামূলক। তবে বিভিন্ন দেশে প্রায় 2 লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন যারা এখনো পাননি কিংবা নেননি MRP পাসপোর্ট। এই অবস্থায় তারা বিমানবন্দরগুলোতে হয়রানির আশঙ্কায় রয়েছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক সংস্থা আইকোয়াকে চিঠি দিয়ে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তাদেরকে বলেছি আগামী 2 বছরের জন্য এই মেয়াদটি আবার বাড়ানোর জন্য। আমরা আইকোয়াকে রিকোয়েস্ট করছি, এই রিকোয়েস্টটা তারা কনভে করবেন পৃথিবীর সব দেশে, সব এন্ট্রি পয়েন্টে। তবে সেই দেশ এটা মানবেন কি মানবেন না এটা তাদের নিজস্ব ব্যাপার। তবে এটা থেকে আবার ব্যত্যয় হয় না, যেহেতু একটা অনুরোধ, এটা কেউ প্রত্যাখ্যান করেন না। ইতিমধ্যে আমরা বেশ কিছু রাষ্ট্র থেকে ইতিমধ্যে এটাও উত্তরও পেয়ে গেছি যে না, বাংলাদেশের জন্য আমরা আরও কিছুদিন দেখব।
আরো কিছুদিন আমরা এলাও করব। যারা দেশে ফিরতে চাইবেন তাদের ক্ষেত্রে আপাতত এমআরপি এর বাধ্যকতা শিথিল করেছে বাংলাদেশ। আর বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি এক দেশ থেকে অন্য দেশে যেতে চান তাদের ক্ষেত্রে আইকোয়ার সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে দূতাবাসগুলোকে। যারা হাতে লিখা পাসপোর্টে বাংলাদেশে ফেরত আসতে চাইবেন তারা কিন্তু আসতে পারবেন, তাদেরকে বাধা দেওয়া হবে না। দূতাবাসগুলিতে আমরা চিঠি দিয়েছি যে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে যেন ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। আরেকটি উদ্যোগ আমরা আজকেই সিদ্ধান্ত নিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটি হচ্ছে আমাদের যেসব দূতাবাস রয়েছে পৃথিবীর যেসব দেশে, সব দেশে আমরা অনুরোধ করব ওখানকার ইন্টেরিয়র মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যারা কন্ট্রোল করেন, যে আইকোয়ার চিঠির পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতিটাও নেয়ার চেষ্টা করব। পাসপোর্ট অধিদপ্তরের তথ্য মতে 2010 সাল থেকে এখন পর্যন্ত ইস্যু করা হয়েছে 100 কোটি এমআরপি পাসপোর্ট। এর মধ্যে 55 লাখ হাতে লেখা পাসপোর্টকে এমআরপি তে রূপান্তর করা হয়েছে। দেশে বিদেশে এখনো প্রায় 4 লাখ হাতে লেখা পাসপোর্ট রয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর আপিলের যুক্তিতর্ক শুরু হবে 30 নভেম্বর দুপুরে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। একই সাথে আদালত বলেন 30 নভেম্বর থেকে 3 দিন আসামিপক্ষ এবং 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন। এছাড়াও 8 ডিসেম্বর উভয় পক্ষকে পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে আজ 6ষ্ঠ দিনের মতো মামলার নথিপত্র আদালতকে পড়ে শোনান আসামিপক্ষের আইনজীবীরা। 2014 সালের 29 অক্টোবর নিজামীকে বুদ্ধিজীবী হত্যা সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডাদেশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের মাস 23 নভেম্বর খালাস চেয়ে আপিল করেন নিজামীর আইনজীবী। সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে সবাইকে সুদৃঢ় থাকার আহ্বান জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সুযোগ পেলেই সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব 2015 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেই এখানে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন। একটু সুযোগ পেলে সাম্প্রদায়িকরা আবার গর্জে ওঠে। আমাদের সবসময় দৃঢ়তা থাকতে হবে, কোনোদিনই এই বাংলার মাটিতে এই সাম্প্রদায়িকের বীজ এই বাংলাদেশে আমরা রোপণ করতে দেব না। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, যেটা বারবার বঙ্গবন্ধু উল্লেখ করেছেন তার অর্থটা কী, জননেত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন অর্থটা কী, যেটা ধর্মহীনতা নয়, সেটা হলো সকল ধর্ম এখানে স্বাভাবিকভাবে পালিত হবে। রাজধানী উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তা দখলমুক্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে উত্তরার জসীমউদ্দিন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি রাস্তা দখলমুক্ত করে যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাজুক। বুধবার দুপুর 12টা রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোড, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক ভবন ও বেসরকারি প্রতিষ্ঠানের পার্কিং স্পট। এ সময় জেনজিয়ান রেস্টুরেন্টের অবৈধ পার্কিংও গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া বেসরকারি ব্যাংক সাউথ ইস্টের এটিএম বুথ সরকারি জায়গায় থাকায় তা সরিয়ে নিতে ব্যাংক কর্তৃপক্ষকে 1 মাসের সময় বেঁধে দেয় রাজুক। সবাই যেভাবে করছে যে লোকজন ওঠার জন্য বা কমার্শিয়াল প্রতিষ্ঠান কীভাবে মানুষ আসবে যাবে, এটা যে সুন্দরভাবে করছিলাম মানুষের জন্য সুবিধাজনক ব্যবস্থা, এই যেগুলো ভাঙছে এটা আমার সীমানার বাইরে, দ্যাট ইজ এটা সরকারি জায়গার মধ্যে ছিল, আই হ্যাভ নো অবজেকশন। আমার এদিকে সরকারি রাস্তা দখলমুক্ত করে যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাজু। ইনকোয়ারি করলাম যে তারা কে কে আবার নির্মাণ করেছে, তো আমরা আজকে আমার অভিযান হওয়ার শুরু কথা ছিল আজকে 14 নম্বর প্লট থেকে, কিন্তু আমরা 1 নম্বর থেকে আবার স্টার্ট করছি, যারা আবার পুনরায় যারা আবার কাজ করছে সেগুলো আবার আমরা উচ্ছেদ করে দিচ্ছি। ঢাকা সিটির কার পার্কিংটা ক্লিয়ার করার জন্য প্রথমত অভিযানটা, আপনারা জানেন প্রত্যেক কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল বাড়ি হলেও তার নিচে নির্দিষ্ট এলাকায় কার পার্কিং থাকার কথা ডিজাইন মতে, তো ডিজাইন মোতাবেক যতটুকু কার পার্কিং থাকার কথা ততটুকু আমরা ক্লিয়ার করব। আমরা শুরু করেছি 1 নম্বর সেক্টরের মূল রাস্তা থেকে, এই পর্যন্ত আমরা এগিয়ে আসছি যতদূর আজকে করা যায়। বুধবার উত্তরা ছাড়াও মিরপুরে উচ্ছেদ অভিযান চালায় রাজু। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া।
রুশ বিমান ভূপাতিত করার প্রতিবাদে দেশটিতে বেশ কিছু পণ্য রপ্তানি বাতিলের পরিকল্পনার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। তুর্কি F-16 যুদ্ধবিমান থেকে ছোঁড়া গোলার আঘাতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুজন পাইলটের একজনকে হত্যা করা হয়। অপর একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বুধবার লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটিতে নিয়ে আসা হয় বলে জানায় আরটি। বিমান ভূপাতিত করার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে রুশ সামরিক বাহিনী। এদিকে বুধবার আঙ্কারায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি চায় না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিপিএল এর খবর। টানা দুই ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল বরিশাল বুলস। বুধবার মিরপুরের লো স্কোরিং ম্যাচে বরিশালকে 8 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করে কুমিল্লা নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 89 রানে শেষ হয় বুলসের ইনিংস। জবাবে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কুমিল্লার দুই পেসার কুলাসেকারা ও আবু হাদার রানের দুর্দান্ত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বরিশাল। দলীয় 36 রানে টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারায় তারা। এরপর ইংলিশ স্পিনার আশার জায়দের স্পিনে বোকা বনে দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন সাব্বির নাদিফিরা। শেষ দিকে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কেভিন কুপারের 22 রানের পরও 89 রানে অল আউট হয় বরিশাল। কুলাসেকারা ও জায়দে 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করে কুমিল্লা। উদ্বোধনী জুটিতে 23 রান যোগ করে আউট হন ইমরুল কায়েস। এরপর মাহমুদুল হাসান 31 রানে প্যাভিলিয়নে ফিরলেও স্যামুয়েলস শুভাগত জুটি কুমিল্লাকে সহজ জয় এনে দেয়। তামিম ইকবাল কিংবা সিলেট সুপারস্টারসের মালিক যেই দোষী প্রমাণিত হোক না কেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে ক্রিকেট বোর্ড, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও ঢাকার প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে অনেক দর্শক টিকিট ছাড়া স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেন বোর্ড সভাপতি। তবে চলমান বিপিএলে দর্শক উপস্থিতি ও ম্যাচে দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্সে বেশ খুশি তিনি। কমপ্লেইনটা তামিমের কাছ থেকে আমরা পেয়েছি, এইটা অনাকাঙ্ক্ষিত যদি হয়ে থাকে এটা আমরা তদন্ত করছি, ডেফিনেটলি এটা তদন্ত করে দেখা হবে এবং এরকম যাতে কখনো না হয়। আসলে এটা হওয়ারই কথা না, কারণ আমি আমি প্রথম প্রশ্ন যেটা করেছি আমাদের কমিটির কাছে যে অপোনেন্ট টিমের ক্যাপ্টেনের সাথে এই দলের ফ্র্যাঞ্চাইজির মালিক দেখা হলো কিভাবে, এটা তো দেখা হওয়ারই কথা না। ফোন করে বলেছি যে সব যারা ঢুকলো তাদের যদি টিকিট না থাকে সবাইকে বের করো আর গেট তাড়াতাড়ি লাগাও। সো এটাই বলেছি, বাট আমার ধারণা এরপর এরকম আর হবে না, কারণ এটাও একটা নতুন জিনিস, মানে এরকম আসলে কখনো হয়নি আমাদের। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গঠনতন্ত্রে না থাকায় পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে কাল বৈঠক করে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। অনিশ্চয়তায় বিএনপি, জানানো হবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। দহগ্রাম আঙ্গুরপোতায় মোবাইল ফোনে 3G কার্যক্রমের উদ্বোধন। আরো 2 বছর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সুযোগ দিতে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার প্রতি অনুরোধ, বেশ কটি দেশ সাড়া দিয়েছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের হত্যার হুমকির অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে এক জামায়াত কর্মী গ্রেপ্তার। আইএস সন্দেহে বাড্ডা থেকে আটক আরও এক। এবং ছাত্রী ধর্ষণের দায়ে ভিকারুননিসা নূন স্কুলের সাবেক শিক্ষক পরিমলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট এভি। সঙ্গে থাকুন সময়।